কেহ মাবুদ নাই আল্লাহ বাদে কেহ মাবুদ নাই এই জিকিরটু করবেন 500 600 কথা কয় না আবার কবি না কম আছে কত কোনো কম সম নাই আগে গেছে আমি বিরা কি খর এই আমরা কমাইলে আটটু কমাই আবার কমাইতে কমাইতে কিছু থাকে না একজন 500 বার করতে হইব ভালো হয়েছে তাহলে এই সবকটা যারা আদায় করছেন এতদিন এক নম্বর সবক যারা আদায় করছেন তারা দাঁড়ান প্রথম সবক যারা আদায় করছেন তারা দাঁড়ান খুব দ্রুত করতে হইব আলহামদুলিল্লাহ বললে বসে এইবার দ্বিতীয় ক্লাস ওদিকের তো ঠিক থাকবে আস্তাগফিরুল্লাহ পরিপূর্ণ হইবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইল্লা বিল্লাহিল ভালোরে কর আলিয়্যিন না আলিয়্যুল অধিকাংশ ভুল করে আমি শুনছি আলিউল আযীম আলিউল আযীম আলিউল আযীম এটাও যারা পারে তার কাছে কি করবেন শুনাইবেন নিজে পড়বেন বার বার শুনাইবেন এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর পরে ইল্লাল্লাহ 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 এই যে একটু 400 বার আল্লাহ আর ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করবেন আমার কলবে কি খেয়াল আবার এই জায়গায় কি হরি আমরা জানেন তাই আমরা ইল্লাল্লাহ মানি খেয়াল করব আমি কইছি মানি খুশ নাই তাই ইল্লাল্লাহ মানি খেয়াল করবো আমার কলবে আল্লাহ গেছে না ইল্লাল্লাহ খেয়াল করব এটা এটা মানি মানি কি অর্থ ইল্লাল্লাহ এটা অর্থ না ইল্লাল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহই এরপরে আল্লাহ 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 এক এক জায়গাটা এটা সুর বাজাইবেন প্রত্যেকটা সুর বাজাইবেন হ্যাঁ এটা ভালো হয় আল্লাহ কারণ সুর এমন এক জিনিস কলপ পর্যন্ত ধাক্কা লাগায় আল্লাহ 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 এই যে 600 বার আমি ডাকতেছি আল্লাহ আমার ডাক শুনতেছে দেখতেছে সব জবাব দিতেছে এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান আলহামদুলিল্লাহ বললে বসেন এবার তৃতীয় নম্বরে ক্লাস হাফসে দম এতদিন জিকির করছি জিকির করতে 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 জবানে জিকির জারিয়ে গেছে জিকির হিট করতে হবে ভিতরে হিট করলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে জিকিরটা ছড়াই পড়বে এটার নাম হাফসে দম লব্জ আল্লাহটা লালা শব্দ না কিন্তু অনেক লালা 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 শব্দটা কি আল্লাহ বুঝেই দিবে যে আল্লাহ বলে লা 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 না আল্লাহ 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 জান বুঝে যায় লা 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 না কিছু হয় নাই আল্লাহ 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 আল্লাহ
এইবার যখন শ্বাস ফুরিয়ে দিবে আবার টান মারবেন, এইভাবে একই দম, কয় দম। আসলে আমরা পরিপূর্ণ আকারে কেউ পারেন, টাইমও লাগে অনেক, পরাপরতে টাইম লাগবে না, কথা কয় না, পরাপরতে তো টাইম লাগবেই, একই দম করবেন দেখবেন হাঁ পাইয়ে গেছেন, এরপরও ছাড়বেন না। আল্লাহর ফজলে যদি এই সবকটা আদায় করতে পারেন, ওই যে সুলতানুল আসকার বলা হয় না, এই সবকে আসলে সুলতানুল আসকার জারি হয়ে যায় সব জায়গায়, দেখবেন জেকের আর জেকের। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, আলহামদুলিল্লাহ বললে বসেন, পাঁচাং পাশে আউয়াল, অর্থাৎ আমার জবানে জেকের, আমার হাতে জেকের, রগ ও রেশায় রক্ত করিকা পশমের গোড়া গোড়া জেকের কমপ্লিট হয়ে গেছে সব বরভূত। এর একটা শ্বাস আছে, শ্বাস যায় আয় যায় আয়, এটাও জেকের থেকে গাফেল রাখা যাইবে না। টানতে আল্লাহ ছাড়তে হু, খালি ফোঁস 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 না, টানতে আল্লাহ ছাড়তে হু, এ শ্বাসই বুঝাইবে। খুব খেয়াল করিয়া খেয়াল করি না, আমি যেভাবে করি অর্থাৎ আল্লাহ হু আল্লাহ হু, এ কতক্ষণ করলে ক্লান্ত হয়ে যাবে, এবার খুব ঠান্ডা মাথায় ডাক দেবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্দা আমি আল্লাহ তো হাজির আছি, আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্দা আমি তো তোরে দেখতেছি, তুই জেকেরে টান মারছো আমি আল্লাহ দেখি এবং শুনি, আমি আল্লাহ দেখি এবং শোনার পরে তুই যত ডাক দাও আমি আল্লাহ প্রত্যেকটা ডাকের জবাব দেই। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান জলদি, আলহামদুলিল্লাহ বললে বসেন, পাশাং পাশে ছানি, এই জ্যাকেটটাই চলবে কিন্তু দুইটা লব্জ বাড়াইবেন, আল্লাহ মাওজুদি আল্লাহ মাই, আল্লাহ মাওজুদ আছে আল্লাহ আমার সাথী আছে, আবার করুণ সুরে শুরু থেকে টান দেবেন আল্লাহ হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। একটা নিয়ম হইল আয়াত পড়বেন আর অর্থের দিকে খেয়াল করবেন, আবার যদি এভাবে বেশি কষ্ট হয় তাহলে এক এক আয়াত পড়বেন, আবার বাংলার তর্জমারা নিজে জবানে পড়বেন, যে আল্লাহ কই ইতিহাসে আমার আল্লাহ বলে হাজির, আল্লাহ যখন বলে আমি হাজির আছি, আল্লাহ বলতেছে আমি হাজির আছি, আল্লাহ বলতেছে আমি হাজির আছি, আল্লাহ বলতেছে আমি দেখতেছি, প্রথমটা না পারলে এইভাবে করবেন, এক এক আয়াত পড়বেন, আয়াতও মুখস্থ করবেন আয়াতের অর্থও মুখস্থ করবেন। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, আলহামদুলিল্লাহ বললে বলেন বসেন, মোরাকাবার প্রথম সবক কোরআন শরীফে আছে গায়েবের সিগা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কিন্তু এই জায়গায় গায়েব না, হাজের সিগা ইউজ করতে হইবে, জিকির করবেন, একবার শুরু হইতে জিকির করতে 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 আসিয়া আল্লাহ আল্লাহ জিকির মোটামুটি কমপ্লিটের জায়গায় যাইয়া, এই একটা নিয়ম হইলে যে জেকের কমপ্লিট করে এইবার ওইটি টান মারবেন, আর একটা হইলে যে আল্লাহ আল্লাহ জেকের চলবে অপ করিয়া এইবারে এই আয়তের মোরাকাবা করবে। আর এই সবক আদায় করতে হইলে পর্দা করা লাগবে,
এই জায়গায় অনেকে ঠেন্ডি মারে, পর্দাও করবো না সামনেও যাবো না, পর্দা করবেন। তাহলে একটা নিয়ম হইলে জেকের করতে করতে জেকেটটা অফ করে দেওয়া, এরপর ডাক দেবেন আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ ডাক দাও, তুই কি জানো না, তুই কি জানো না আমি আল্লাহ তাকানো না, আল্লাহ জিজ্ঞেস কর তুই কি জানো না আমি আল্লাহ তাকানো, এই যে খেয়াল চাপাইবেন অনেকক্ষণ যতক্ষণ পারেন, দেখুন চোখ বই দরদর দরদর করে পানি বেরিয়ে দিয়েছে, আমি বসে আছি আল্লাহ কই তুই জানো না আমি তাকাই রয়েছি, দেখবেন আপনার শরীরের ভিতরে আল্লাহর ফজলে এমন শান্তি শুরু হয়ে যাবে যা ভাষায় প্রকাশ করতে পারবেন না, নিজে অনুভবও করতে পারবেন না। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, আলহামদুলিল্লাহ বললে বসেন। কোরআন শরীফে আছে ওয়াহুয়া মাকুম, এ জায়গায় কইতে হবে কি আনাম ও হ্যাঁ ফাইনামা তু আল্লো আসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলতেছে তুই চেহারা ডাইনে ঘুরাও, মনে করছে আমি আল্লাহ নাই, তুই যদি ডাইনে ঘুরাও আমি আল্লাহর কুদরতির চেহারাটা ওই দিকে আছে, বামে ঘুরাও আমি মাওলার চেহারাটা আছে, সামনে ঘুরাও আমি মাওলার কুদরতি চেহারা, যেদিকে ঘুরাও আমি মাওলার কুদরতি চেহারা, এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসেন। কোরআন শরীফে আছে ওয়াহুয়া মাকুম, কিন্তু আপনার আমার বলতে হবে আনা মাকুম আইনা মা কুমতুম, মসজিদে বইয়ে জেকের চলে, খানকায় চলে, মাদ্রাসায় চলে, বাসার মধ্যে চলে, কিন্তু এরপরে তো আমার অনেক কারো ব্যবসা আছে কাজ আছে, কারণ ওই জায়গায় কি আমার মাওলা থাকে না কথা কেন, এই জন্য এইভাবে বলতে আনা মা কুম, আমার আল্লাহ বলতেছে আমি তোমার সাথে, আইনা মা কুমতুম তুমি যেথায় থাকো, এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসেন। নূরে পাচান ফার মালিকের জেকের করলাম, কারণ আল্লাহর সাথে কথা বলতে হইবে, নিরিবিলি একটা জায়গা লাগে, এই জন্য কি দেওয়া নাইবেন আল্লাহ পাকে নূর দিয়া, খেয়াল করবেন আমার সামনে মাওলা নূর জমা আছে, এখন এইটা শ্বাসের মাধ্যমে নিজের ভিতরে নূর নিতে হইবে, নিয়ে মাথাটা উড়াইয়া অস্ট্রেবিল ঘুরি মেরে ছাড়ি দেবে, আর খেয়াল করবেন যে মাওলা নূর ছাড়তেছে আমার চতুর্দিক দিয়ে, আল্লাহ পাকে নূরের জাল পড়তেছে, খুব খেয়ালের সাথে চক্ষু বন্ধ করে দিয়া এবার টান দেবেন। এবার দিয়ে মাথাটা ঝুঁকে দেবে, এইবার খেয়াল করবেন যে এই নূরের জাল আস্তে আস্তে পড়তেছে, এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসেন। যারা নিচের সবক আদায় করেন উপরে খেয়াল করবেন না, এই যত গণ্ডগোল বাজে নিচের আলারা উপরে যে টেস্ট করে, গ্যাস্ট্রিকের ওষুধ চেনেন না, পাওয়ারি ওষুধ আছে না, যার জন্য যেটা ফি টেস্ট, কার জন্য 200 mg, কার জন্য 500 mg, কার জন্য 1000 mg, যাগার লোকে 200 mg, এরা যদি 1000 mg খায়াতে আমি অ্যাক্সিডেন্ট ঘটে, এই জন্য নিচের আলার উপরের দিকে যাইবেন না। অফি আংফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহর তো অনেক জায়গায় তালাশ করছি পাই না, আল্লাহ বলেন অফি আংফুসিকুম আফালা তুবসির, আমি আল্লাহ তোর মধ্যেই আছি, তোর মধ্যেই যে আছি, অফি আংফুসিকুম আফালা তুবসির, তুমি কেন দেখো না, এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান।
আলহামদুলিল্লাহ বললে বসেন। মশাজার প্রথম শাবক আল্লাহ পাক ডাক দিয়ে বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে গেডি সারক আছে আল্লাহ পাক এর সিও কাছে এই শাবক যারা ছিলেন তারা দাঁড়ান আলহামদুলিল্লাহ বললে বসেন। রব্বি আরিনি, রব্বি আরিনি আনজুর ইলাইক। মহব্বত যদি গাঢ় হয় তখন এই ধরনের কথা বাই যায়, মহব্বত নাই এই কথা টান দিলে কিছুই বেড়া। এই জন্য শুরু থেকেই স্ট্রাকচার ভালো করিয়া গঠন করে আসতে হইবে। ডাক দিতেছেন রব্বি আরিনি আনজুর ইলাইক, মুসা আলাইহিস সালাম ডাক দিতেছে তোর ঘরে যাই, আল্লাহ আপনি আমার দেখা দেন আমি দেখব। আপনিও সেই সুরে সেই মনোমানসিকতা নিয়ে সেই ভাব নিয়ে আপনি আমিও যদি ডাক দিতে পারি নিশ্চয়ই আল্লাহ পাক বরকত দান করবে। এই সহবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়েছে আল্লাহ দেখা দেও। এবার আল্লাহর জবাব লাং তারা নিওয়ালা কিন উংজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে পাহাড়ের দিকে তাকাও, আর আপনি আমি ডাক দিয়েছি আমার আল্লাহ আপনার পাহাড় বানানো লাগবে কলপ। আমার আল্লাহ গোয়াকে ডাক দিয়ে বলতেছে তোর কলপ নামক পাহাড়ের দিকে তাকা। এই কলবে যারা এই শাবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আল্লাহ তো নূর ছাড়ছে, নূরে কি হয়েছে পাহাড় জ্বললে সরকার হয়ে গেছে। আপনি যদি ডাক দিতে পারেন আল্লাহ পাক কলের উপরে নূর ছাড়িয়ে দেবে। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার আল্লাহ বলে মেলার মতো মেলো, সম্পর্কটা গড়ার মতো গড়া লাগবে আদা দিনা, গভীর থেকে গভীরতম সম্পর্ক। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে কার নূর? আসমান এবং জমিনের মধ্যে আমার মাওলা মাশুকের নূর। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসে। সামনে যত অগ্রসর হই মনে তামান্না তত বাড়ে, নূরুন আলা নূর, আমার আল্লাহ এবার একটা সিঁড়ি ছাড়ছে নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, সিঁড়ি বাবা লাগবে। এই সিঁড়ি থাক থাকে পাড়া দেন আর মালিকের দিকে রওয়ানা দেয়। আমার মাওলা যদি কবুল করে এই সিঁড়ি বাইতে বাইতে মাওলা পর্যন্ত যাব। আল্লাহর দরবারে দোয়া করি তরিকার ফরিজা বরাকাত যেন সকলকে নসিব করে। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আল্লাহ
আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। যাইতে যাইতে আমার মাকামে গেলাম, এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সিঁড়ি বাইতে বাইতে দরজা পর্যন্ত গেলাম। আর মোমেনের ভাষা, আল্লাহ দরজা খোলো, আল্লাহ দেখা দাও, দরজা খোলো, কথা বলো। আমার আল্লাহ বলে এইভাবে হবে না, মৌত লাগবে। আবার আত্মহত্যার রাস্তায় যাইয়েন না, সব সর্বনাশ হয়ে যাইবে। সময় হইলে আমার মাওলা মৌতের ছুরি এমনি পেড়াই দেবে, আজরাইলের বাড়াবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের শরবত সবারই পান করা লাগবে, আপনারও মরা লাগবে, আমারও মরা লাগবে। সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে খলাকাল ইনসানা আল্লামাহুল বাইয়ার। আমার আল্লাহ বলে তুই যখন আমারে চাও কথা সাবধানে কইতেই, কথা বলার শক্তি দিছি আমি আল্লাহ, তোর মতো কত মানুষ বানাইছি বোবা কথা বলতে পারে না, তোর কথা বলার শক্তি দিছি, ভাববে চিনতে বুঝতে শুনে কথা বলতে হইবে, এই জন্য ওয়াহিতু কথা বলা যাবে না। কিল্লাতে কালাম, কথা হবে কি কম, কথা হবে কি কম, কাসরাতে জিক্রুল্লাহ, জিক্র হইবে বেশি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বললে বসে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। খেয়াল করতে হবে আমি হাসর ময়দানে উঠে গেছি, হাসর ময়দানে আমি উঠছি, ডাইনে মাওলার নূর, বামে মাওলার নূর, সামনে পিছনে উপরে নিচে মাওলার নূর, নূরের ভিতরে আমি চলতেছি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বসেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি, রাত্র দিনের আবর্তন বিবর্তন, লক্ষ কোটি নাজ নেয়ামত। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বসেন। এই সবক শেষ, এদের কাজ হইল, এরা হইল আল্লাহের খলিফা প্রতিনিধি। এক নম্বরের কাজ পিছনে যারা আসতেছে এদের প্রতি জন্য দোয়া করা, যে আল্লাহ যারা আসতেছে এদেরও এই মাকাম পর্যন্ত পৌঁছে দেয়। খলিফার দায়িত্ব কি, কাজ কি? আমার আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মাখলুক, এদের ভিতরে এমন একটা হাল তৈরি রইবে, অহেতুক একটা পিঁপড়া মারতে গেলেও তার অন্তরে বাধা দেবে, এটা আল্লাহ বানাইছে। মুসালাই সালাতু আসসালাম, ছাগল দৌড়ে হয়, পিছে পিছে দৌড়ে হয়, দৌড়ে দৌড়িতে ছাগলও ক্লান্ত, মুসানবীও ক্লান্ত, ছাগল ক্লান্তই খারাই গেছে, মুসানবী যাই ছাগলটা ধরে পোষায় করে, ছাগল তোর উপরেও দয়া করলি না, আমার উপরেও দয়া করলি না, তুই ক্লান্ত হইছে, আমিও ক্লান্ত হইছি। আল্লাহ পাক জেবেলে ডাক দিয়ে বলে মুসারে এখন আমার নবুয়তি দেওয়ার সময় হয়ে গেছে, কাজে ডিউটিটা এখন আপনাদের। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেব। দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম। তিন দিন ব্যাপী এ জায়গায় মাহফিল এখন শেষ, এখনই আখিরে মনোনীত হবে। আশেপাশে যারা আছেন ভিতরে ঢোকেন। আপনাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা চাওয়া হয়েছে, এদেরকে আপনার বেজার হয়ে দিয়েছেন কথা কেনা, যারা নাম লেখাইছেন আর
আমরা বিভিন্ন রুমেও আমরা ওই ফরমের সিস্টেম করছি, সিস্টেম আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা অনেক ডাকে সারা দেশে। কালকে এক আল্লাহর বান্দা এক কথা বলছে, হুজুর এত মনটা ভালো লাগছে যে হুজুর মাদ্রাসা তো আপনার না, মাদ্রাসা আমা গো। আর আইসি দেখলাম দেন কেন ওদি ওই দাঁড়ান দে একটু দাঁড়ান, এই এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখেন দি এই আল্লাহর বান্দা মসজিদে 15,000 টাকা দেওয়ার নিয়েই তো করছে। হুজুর মাদ্রাসা আপনার এক না, মাদ্রাসা আমা গো, খেদমতটু করে যেতে চাই। আল্লাহ যেন এই মনোমানসিকতা সবার ভিতরে তৈয়ার করে দেয়। আর জোরে কেন আমিন, যখন যা দেবেন খুশি মনে দেবেন। আমি তো সবসময় বলি ভাই বেজার হয়ে দেবেন না, দেখতে পারলে দেবেন না পারলে মালিকের দরবার দোয়া করবেন। আর এই লিস্টিগুলা আলহামদুলিল্লাহ আমরা অনেক লিস্টি ঘরোয়াভাবে পূরণ করছি, সবাইকে বলাও হয় না, সময়ও হয় না। আমরা লিস্টি আছে এই আমরা লিস্টি আকারে করছি, আর অন্তত খেয়াল করছি এই মাহফিলে যাদের নামগুলো লিস্টি করা হয়েছে সব তো আর পারবো না, অন্তত এই মাহফিলে 3 দিন বসে আমরা যারা করছি এদের নামগুলো যারা টাকা পরিশোধ করবেন এদের নামগুলো আমরা লিস্টি আকারে স্থায়ীভাবে মসজিদ হইলে আল্লাহ কবুল করলে আমরা টানাইয়াও রাখবো, লিস্টি থাকবে। আল্লাহর বন্দারা বিদায় হইলে আমরা ইনশাল্লাহ একবার না একাধিক বার যখন স্মরণ আসবে তখনই আমরা দোয়া করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে। অনেকে বলছেন লিস্টিগুলো নেবেন, এ জায়গায় রেডি আছে, যদি নিতে চান স্টেজ থেকে আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে, এরপরে অনেক আত্মীয় স্বজন আছে না যে আমি 2টা নিয়ে একটা নিয়ে তাদের দ্বারা এটা কমপ্লিট করাইয়া এরপরে টাকাটা দেওয়ার চেষ্টা করাবো। আর যারা লিস্টিভুক্ত করাইছেন আমাদের আর একটা সুযোগ আছে সামনে, এটি হলো রমজানে 1 টাকা দান করলে 5 টাকার সব পাওয়া যায়, কথা হয় না 70 টাকা যদি পারেন রমজানের ভিতরেই পরিশোধ করার তাহলে পারবেন, যদি তৌফিক থাকে না থাকে আস্তে আস্তে যতটুকু সম্ভব রমজানের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। 1,000 টাকা দিলে 70,000 দেখছেন নি, 1,000 টাকা দিলে 70,000, 1,00,000 টাকা দিলে 70,00,000, 70,00,000 টাকা জীবনে কেউ দান করতে পারে ইল্লা মাশাল্লাহ 2-1 জন থাকে। আর যারা নামগুলো লিস্টিভুক্ত করাইছেন বাজার অনুরোধ করি এগুলো পরিশোধ করবেন, মোবাইল নাম্বার যাদের আছে আমরা মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করব। আর অনেকগুলো নাম যদি আপনারা স্বেচ্ছায় কেউ পারেন, যদি বিকাশ বা ওটা কী কয় নগদ এর মাধ্যমে আপনারা পাঠাইতে পারবেন, আমার নাম্বার তো সব জায়গায় আছে, আছে না কথা না, ক্যালেন্ডারগুলোর মধ্যে আমার নাম্বার আছে, আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে পাঠাইতে পারবেন, আল্লাহ যেন কবুল করে। আর একটা নিয়াত করছি, আলহামদুলিল্লাহ এই আমাদের সোনাখালী বাড়ি তার স্ত্রী পাঠাইছে নগদ 500 টাকা মসজিদ, আল্লাহ যেন কবুল করে। আমরা এই রমজানের পরে মেশকা জামাত খোলার চিন্তা করছি, চূড়ান্ত আমরা অলরেডি সিদ্ধান্তও নিয়েছি, দোয়া করেন আল্লাহ পাক যেন কবুল করে। মুরুব বাবাজি নগদ 100 টাকা দান করছে, খুব কষ্টে আছে, বলা মানে জিগাই না দোয়া চাইতেছে, আচ্ছা আল্লাহ কবুল করো। আচ্ছা এ জায়গায় মেশকাত, এরপরে দাওরা আর 1 ক্লাস থাকে ইনশাল্লাহ, মসজিদটা যদি আমরা কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ খুব অতি শীঘ্রই ইনশাল্লাহ নিয়াত করছি আমরা দাওরা খুলবো। তাহলে বাস আপনার ছেলে এই জায়গায় দেবেন, তাহলে এই জায়গায় শুরু দেবেন, একেবারে এই জায়গা থেকে মাওলানা ইয়ের পর বাইর হবে, কি আপনার খুশি না কথা না, রসুল হাদিস পড়ানো হবে এই মেশকাত ইনশাল্লাহ আমরা রমজানের পরেই খুলবো, কি আপনারা কি খুশি? কারা কারা? আলহামদুলিল্লাহ এ জায়গায় সকাল সন্ধ্যা জিকির হয়, আপনাদের জন্য দোয়া করানো হয়। আর আপনারা জানেন উপর জামাতের কিতাবের দাম অনেক, আর গরিবরাই সাধারণত মাদ্রাসা পড়ে, আর কিনে যে পড়বে এই সাধ্য নাই। যদি কেউ পারেন যদি 1 সেট কিতাব আমি দেব, আপনিও কিনে দিতে পারেন বা টাকা লাগবে টাকাও দিতে পারেন, 1 সেট কিতাবের দাম পড়ে 4,000 টাকা। যদি এমন কোনো ভাই থাকেন কিতাব যদি কেউ 1 সেট দেন প্রত্যেক কিতাবে আপনার একটা সিল মাইরে দিলে ভালো হয়, সৌজন্য কি ভালো হয় না, আর সৌজন্য যদি কেউ পারেন ইনশাল্লাহ যে হুজুর আমি 1 সেট কিতাব দেবো, এরকম কেউ থাকলে 2 একটা হাত বললে বলতে পারেন।
আসেন কেউ এক সেট কিতাব দিবেন আলহামদুলিল্লাহ আবুল কালাম ভাই আমতলি এক সেট কিতাব আল্লাহ কবুল করেন আমিন মাওলানা মোস্তাফিজুর রহমান ওই কলাপাড়ার আব্বা এক সেট কিতাবের টাকা দেবে আল্লাহ কবুল করেন বাজান নাম কি নাম কি দুইজন মিল নাম কি দুইজনের হ্যাঁ সৈয়দ মুন্সি আর রাস সৈয়দ গাজী ও মহিউদ্দিন ও নিজামপুরের আলহামদুলিল্লাহ দুইজনে মিললে একসাথে জোরে বলেন আমিন দেখেন দুইজন যুবক আল্লাহ কবুল করুক হিম্মত বাড়াই দেখ শক্তি বাড়াই দেখ সাহস বাড়াই দেখ আল্লাহ পাক যেন লক্ষ্য